জীবন আমাদের কখনো হাসায় কখনো কান্না করায়, কিন্তু যে প্রত্যেকটি মুহূর্তে খুশি থাকতে পারে জীবন কেবল তার কাছেই মাথা নত করে। হ্যালো বন্ধুরা, শেষবিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আপনাদের জন্য ছোট্ট একটি গল্প। দীপক নামের একটি ছেলে কলেজে নতুন ভর্তি হয়, আর সে সবসময় অনেক খুশিতে থাকত। আর সে ভর্তি হওয়ার পর থেকেই ওই ক্লাসরুমের যেন রওনাকে বেড়ে গেছে। ওই ক্লাসে সবাই খুশিতে থাকা শুরু করে। দীপক সবসময় সবার সঙ্গে অনেক মজা করত, সবাইকে অনেক হাসাতো, আর দীপকের কারণে টিচাররা অনেক খুশি ছিল। কিন্তু কেউ জানে না কি হয়েছে, বিগত 15-20 দিন থেকে দীপক একদম চুপচাপ হয়ে গেছে। সে কারোর সঙ্গে কথা বলতো না, সবসময় মন খারাপ করে বসে থাকতো। তার বন্ধু ধীরে ধীরে কম হতে থাকে, ক্লাসের হাসিটাও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। তো ওই ক্লাসরুমের যে টিচার ছিল, সেই টিচার এটাকে নোটিশ করে, আর টিচার দীপককে স্টাফ রুমে ডেকে পাঠায়। দীপক যখন স্টাফ রুমে গিয়ে পৌঁছায়, টিচার দীপককে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, তুমি তো সবসময় অনেক খুশিতে থাকতে, তোমার কারণে সম্পূর্ণ ক্লাসরুম খুশিতে থাকতো, আর আজকে তুমি এত দুঃখে আছো কেন? তখন দীপক বলে যে স্যার, আমার একটি মেয়েকে অনেক ভালো লেগে গেছিল, আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেই মেয়েটি আমাকে ধোকা দিয়ে চলে গেছে। এখন আমার মনে হয় যে আমার জীবনে হয়তো আর কোনো কিছুই বেঁচে নেই, এই কারণে আমি খুশিতে থাকতে পারি না। বারবার আমার সেই মুহূর্তের কথাগুলো মনে পড়ে যে সে আমাকে কিভাবে ধোকা দিয়েছিল। ওই টিচারটি দীপকের কথা শুনে দীপকের সমস্যাটা বুঝতে পারে। টিচার ভাবে যে একে বোঝাতে হবে যে জীবনে খুশিতে কিভাবে থাকতে হয়। এরপরে টিচার দীপককে বলে, সন্ধ্যের সময় তুমি আমার বাড়িতে আসবে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কলেজ শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যের সময় দীপক ওই টিচারের বাড়ি যায়। টিচার দীপককে বলে, তুমি কি লেবুর জুস নেবে? দীপক বলে, ঠিক আছে স্যার দিন। তো ওই স্যার যখন লেবুর জুস তৈরি করছিলেন, সেখানে চিনির পরিবর্তে লবণ বেশি করে দিয়ে দেন। আর সেই জুসটা যখন দীপককে দেওয়া হয়, আর ওই জুসটা খাবার সঙ্গে সঙ্গে দীপক বলে, স্যার এটা আপনি কি করেছেন? এখানে তো অনেক বেশি লবণ হয়ে গেছে, এটা তো খাওয়া যাবে না। তখন স্যার বলে, ঠিক আছে তুমি এটা আমাকে দাও, আমি এটা ফেলে দিচ্ছি এবং নতুন করে বানিয়ে দিচ্ছি। তখন দীপক বলে যে স্যার, এটাকে ফেলে দেওয়ার কি প্রয়োজন আছে? এখানে লবণ বেশি হয়ে গেছে, আপনি যদি একটু চিনি বেশি করে দেন তাহলে এটা খাওয়া যাবে। তখন ওই টিচার বলে, আমিও তো তোমাকে এটাই বোঝাতে চাইছি, তোমার জীবনে লবণ বেশি হয়ে গেছে, এখন ওই লবণকে তো কম করা যাবে না, কিন্তু এখন সেখানে আমরা চিনি অ্যাড করতে পারি যাতে করে সেটা খাওয়া যায়। আমাদের প্রত্যেকের জীবনেই এমন মুহূর্ত কখনো না কখনো অবশ্যই আসে যখন কোনো ভালো স্মৃতিই হয় না, আর তখন মনে হয় যে আমাদের জীবনটা সম্পূর্ণ বৃথা, আমাদের জীবনের কোনো দামই নেই। কিন্তু সেই সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে ভালো স্মৃতি তৈরি করতে হবে। আপনার মনের মধ্যে যত খারাপ স্মৃতি রয়েছে সেগুলোকে ভুলে যাওয়া তখনই সম্ভব যখন আপনি ভালো স্মৃতি তৈরি করবেন। তাই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, জীবন আপনাকে কখনো হাসাবে কখনো কান্না করাবে, কিন্তু যে প্রতিটি মুহূর্তেই খুশিতে থাকবে জীবন কেবলমাত্র তার কাছেই মাথা নত করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।